Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salamu ala ashrafil anbiya mursaleen nabiyyana Muhammad wa ala alihi wa sahbihi azmain. Rabbi shrahil sadri wa israeli amri wa hulul uqdatan min lisani yafqahu qawli. Alhamdulillah. Surah Al Kahf alochona dharabikote aajke amra inshallah 27 number ayat theke alochona shuru korbo. Ekta ayati ache cover korbo, khub heavy ekta ayat. কারণ মূলত 26 নম্বর আয়াত পর্যন্ত এক ধরনের বর্ণনা শুরু শেষ হলো এবং 27 থেকে 31 এই প্যারাটা এই সেকশনটা মূলত একেবারে এক্সক্লুসিভলি যারা এই কাহিনীটা কোরআনের বর্ণনাটা শুনলো এক থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তারা এখান থেকে কিভাবে হেদায়েতটা নেবে আসলে এখানে মূল হাইলাইটেড বিষয়গুলো কি সেটাই আসলে খুব স্পেসিফিকলি এখানে মেনশন করা হচ্ছে অতএব এটাকেও এভাবে আলাদা করা যায় 26 পর্যন্ত একটা ধারা এবং 26 এর মধ্যে এর আগে আমাদের সেকশনগুলো বুঝতে হবে যে কিভাবে এটা প্রবাহিত হচ্ছে সূরা কাহাফের মধ্যে ইন্ট্রোডাক্টরি পার্ট আপনি বলতে পারেন 1 থেকে 8 পর্যন্ত এক ধরনের ইন্ট্রোডাকশন আছে 9 থেকে বেসিক্যালি আসহাবুল কাহাফের বর্ণনাটা একটা স্টাইলে শুরু হলো তারপর আমরা বলছিলাম 10 11 12 তিনটা আয়াত দিয়ে আল্লাহ যা কিছু বর্ণনা করতেছেন সেটার হাইলাইটেড পোরশন উনি বর্ণনা করলেন যে গুহাবাসী যারা গুহার অধিবাসী ছিল অবস্থান করছিল তারা সেই অত্যাচারী রাজারা এবং তাদের কাউমের সমাজপতিদের অত্যাচার থেকে বাঁচার জন্য তারা দোয়া করতে করতে গুহার দিকে আশ্রয়ের জন্য ধাবিত হলো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলেন তারপরে তাদেরকে ঘুম থেকে উঠালেন তিনটা সিকোয়েন্সে বেসিক্যালি 10 11 12 নম্বর আয়াতে বর্ণিত হলো তারপরে বেসিক্যালি প্রতিটা ইস্যুটা প্রতিটা প্রথমে তারা সেই গুহাতে যাওয়ার সময় তার প্রেক্ষাপটটা কী ছিল সেটা বর্ণিত হলো তারপর গুহাতে যখন তারা অবস্থান করছিল দীর্ঘ সময় তাদেরকে আল্লাহ যখন ঘুমন্ত অবস্থায় রাখছিলেন সে সময় তাদেরকে কীভাবে আল্লাহ মেনটেন করছেন সেটার কিছু বর্ণনা বর্ণিত হলো 17-18 নম্বর আয়াতে তারপরে বর্ণিত হলো তাদেরকে তারা যখন ঘুম থেকে উঠল সে তারপরের পরিস্থিতি বর্ণনা করা হলো বর্ণনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব স্পেসিফিকলি বলতে পারেন 21 নম্বর আয়াতের ফার্স্ট পার্টে এই বর্ণনাটা শেষ হলো তারপরে স্পেসিফিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আইডেন্টিফাই করলেন যে এই বর্ণনাটা আগে প্রচলিত ছিল কিন্তু সেখান থেকে মানুষ কি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল এটার মূল বিষয় থেকে বিচ্যুত হয়ে অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক করা শুরু করলো যার ফলে এখান থেকে এই ঘটনা থেকে মূল যে টিচিংটা মূল যে শিক্ষাটা তারা নিতে পারলো না সেটাইকে প্রথমে আল্লাহ অ্যাড্রেস করলেন যে অযথা বিতর্ক তারা করছিল যেটা এই ঘটনাটাকে তারা ভুলভাবে বা রং ওয়েতে এটাকে হ্যান্ডেল করছিল সেটা ইমিডিয়েটলি তারা করছিল সেখানে মসজিদ বানানোর পরিকল্পনা তারা নিয়েছিল যেটা কোনোভাবেই সেটা পারপাস না সেটা ইবাদত গৃহ বানানো সেটা তাদেরকে ঘিরে সেটা পারপাস না এবং খ্রিস্টান যারা এটা পরবর্তীতে ফলো করছে তারা বেসিক্যালি এটাকে আরও এক্সটেন্ডেড করছে কিভাবে এই পুণ্যবান ব্যক্তিদেরকে ঘিরে বেসিক্যালি শিরকের বিষয়টা তারা প্রচলিত করছিল তাদের ধর্মমতের মধ্যে এবং এটা কিন্তু ঐতিহাসিক একটা ব্যাপার যেটা নূহ আলাইহিসসালামের অনুসারীরাও একই ধরনের কাজ করছিল অতএব সেটাকে রেইজ করলেন রেইজ করার পরে তারপর এখান থেকে সেটাকে সংশোধন করার জন্য অবশ্যই এটাকে রাইট ওয়েতে যদি আলোচনা না হয় তাহলে কি এটা থেকে প্রকৃত শিক্ষাটা নেওয়া যাবে না তো সেই জায়গাটাও তারা বন্ধ করলো অনাকাঙ্ক্ষিত বিতর্ক তারা করছিল যেগুলো অনর্থক বিতর্ক করছিল গুহায় কয়জন অবস্থান করছিল তাদের সংখ্যা এবং কী সময়কাল অবস্থান করছিল সেটা নিয়ে তারা বিতর্ক করে মূল আলোচনা থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছিল যে আল্লাহ কেন এই গুহাবাসীদেরকে দীর্ঘ সময় সেখানে ঘুম পাড়িয়ে রাখছিলেন সেই প্রেক্ষাপটটা কি সেটা মূলত যে আল্লাহর উপরে ভরসা করেছিল যেটা শুরু হয়েছিল ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল একটা যুবকের দল তারা কি করছিল আমানুবি রব্বিহিম তারা তাদের রবের উপর ইমান এনেছিল এটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ইমান আনা মানি বিশ্বাস করা বিশ্বাস করতে হলে রব সম্বন্ধে আপনাকে আমাকে জানতে হবে অনুধাবন করতে হবে ওনার উপর ভরসা করতে হবে ওনার কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে ওনার প্রতি আমাদের রেসপন্সিবিলিটি থাকবে দায়িত্বশীলতা থাকবে এই সব কিছু মিলে কিন্তু রবের সাথে প্রতিটা মানুষের সম্পর্ক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকেই বলছেন আল্লাহকে প্রথম আপনাকে চিনতে হবে রব হিসাবে
রবের ডেফিনেশনগুলো আমরা বারবার রিভিউ করি। প্রথম ডেফিনেশন হচ্ছে উনি হচ্ছেন প্রভু, আমরা হচ্ছে ওনার দাস, উনি হচ্ছেন প্রতিপালক, আমরা হচ্ছে প্রতিপালিত, তিনি কন্টিনিউয়াসলি উপহার দিতে থাকেন, আমরা উপহারের গ্রহীতা, তিনি আল কাইয়ুম আস সাইয়্যুদ সৈয়দ, উনি হচ্ছে প্রতাপশীল এবং উনি সব কিছুর উপরে সব কিছু ধারণ করতেছেন। অর্থাৎ অনেকগুলো কম্পোজিট অ্যাট্রিবিউটস নিয়ে, গুণাগুণ নিয়ে রব শব্দটা গঠিত, এবং আমাদের সাথে রবের সাথে আমাদের প্রতিনিয়তই আমাদের প্রতিটা চাহিদা উনি পূর্ণ করেন, ইচ অ্যান্ড এভরি। অতএব আমরা কন্টিনিউয়াসলি পাঁচ ওয়াক্ত সলাতে যেমন আমরা বলি সুবহানা রাব্বি সুবহানা রাব্বি, মানে আমার কোনো কমপ্লেইন নেই, অথচ আপনাকে আক্ষরিকভাবে দেখতে হতে পারেন যে আপনার হয়তো বা কোনো অসুস্থতার মধ্যে আপনি আছেন, আপনি আমি করোনা আক্রান্ত হচ্ছি, কিন্তু সেই করোনাও আল্লাহর ম্যানেজমেন্টের বাইরে না, তাই না? ওইটাও আল্লাহর সৃষ্টি। সেটা যখন আপনার আমার জন্য কদর আল্লাহ ফিক্স করতেছেন তখন সেটা আপনার আমার কাছে আসবে এবং সে আল্লাহর সিদ্ধান্তেই চলে যাবে বা সেটা ম্যানেজ হয়ে যাবে। অতএব রবের ব্যাপারে আমাদের খুব বেশি কনসার্ন থাকতে হবে এবং রবের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেইন নেই, সেই কমপ্লেইনটাকে আমরা ইরাডিকেট করার জন্য, একেবারে দূরীভূত করার জন্য আমরা প্রতিদিন সালাতে সুবহানা রাব্বি সুবহানা, আমার রবের কোনো সীমাবদ্ধতা নাই, আমার রবের কোনো ত্রুটি নেই, এই ডিক্লারেশনটা আমরা কন্টিনিউয়াসলি দিতে থাকি। তো এটা অলমোস্ট লিপ সার্ভিসে পরিণত হয়েছে না, আমাদের অনেক কমপ্লেইন প্রতিনিয়ত জীবনে আমরা কন্টিনিউয়াসলি আমার আশেপাশে মানুষদেরকে নিয়ে, আমার বিভিন্ন রকম পরিস্থিতিকে নিয়ে আমি কমপ্লেইন করে যাচ্ছি, অথচ এই এবাদতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আউটকাম হচ্ছিল আপনি আমি যতই এটার সাথে সম্পৃক্ত হব আপনার আমার মধ্যে থেকে সমস্ত কমপ্লেইন চলে যাবে, আমাদের নিজেদের মধ্যে কমপ্লেইন থাকবে না। আমরা সবসময় চিন্তা করব আমার ভিতরে কী শর্টকামিংস আছে, আমি কীভাবে নিজেকে সংশোধিত করতে পারি, এটাই বেসিক্যালি পরিশোধন। মানুষের বলে যে পবিত্র করা, যেটা এই কিতাব আপনাকে আমাকে পবিত্র করবে, এই কিতাব তেলাওয়াতের মাধ্যমে আমরা পরিশোধিত হব, এই কনসেপ্টগুলো কিন্তু এভাবে আসছে, সেটাই বেসিক্যালি রসুল সাল্লাহ সাল্লামকে করতে বলছেন। ইব্রাহিম আলাহ সাল্লাম দোয়া করছেন এবং সেটার বিপরীতে রসুল সাল্লাহ সাল্লাম সে কাজটা করছেন যে কিতাব এক্সিকিউশনের মাধ্যমে, এটাকে বোঝা এবং এটাকে জীবনে বাস্তবায়নের মাধ্যমে মানুষের মধ্যে এই পরিশোধিত হবে, মানুষ তার আত্মা প্রতিশোধিত হবে এবং সে পরিশোধিত আত্মাই কিন্তু জান্নাতে প্রবেশ করবে। অতএব এগুলো কিন্তু সব এক্সটেন্ডেড কনসেপ্ট। তো বেসিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই স্টোরিটাই এখানে বর্ণনা করে আমাদেরকে সেই বিষয়টার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আল্লাহই হচ্ছে আলটিমেটলি, ওনাকে ওনার ওয়াদা হচ্ছে সত্য, ওয়া আন্না ওয়াদাল্লাহিল হাক্কু ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, যে তার ওয়াদাই সত্য, যে উনি হচ্ছে রব, আপনি যদি রবের উপরে ভরসা করেন আপনি আমি, তাহলে অবশ্যই রব আমাদের সমস্ত চাহিদা এবং সমস্ত নিরাপত্তা তিনি টেক কেয়ার করে থাকেন, সেটা একটা কনফিডেন্সের ব্যাপার। পাশাপাশি আমাদেরকে সবাইকে পুনরুত্থিত হতে হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন গুহাবাসীকে আল্লাহ পুনরুত্থিত করলেন অনেক দীর্ঘদিন ঘুম পাড়িয়ে। তো সেখানে প্রাসঙ্গিক প্রসঙ্গক্রমে একটা জিনিস পরিষ্কার মাথায় থাকা দরকার যে এই দুইটা বিষয় আল্লাহ কেন এখানে ইগনোর করলেন, তাদের সংখ্যা কত ছিল এবং তারা কতকাল অবস্থান করেছিল। তো এটা আসলে আল্লাহ যে কোনো সংখ্যক মানুষকে যে কোনো সময়ে ব্যাপী এই অবস্থায় রাখতে পারেন, যেমন আমরা কবরে যখন অবস্থান করব কিয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত, তখন পর্যন্ত এক একজন এক এক ডিউরেশনে থাকবে, কেউ হয়তো বা 2 বছর, কেউ হয়তো বা 5 বছর, কেউ হয়তো বা 500 বছর, কেউ হয়তো বা 5000 বছর, কেউ হয়তো বা 10,000 বছর, আমরা জানি না কে কত বছর কবরে অবস্থান করবেন। তো কবরে যখন মানুষ অবস্থান করতেছে, কবর থেকে উঠার পরে তার সমস্ত চেতনা ফিরে আসবে, তার যাপিত জীবনের সমস্ত কিছু তার মেমোরিতে চলে আসবে। যেমন এখানে আসহাবুল কাহাফরে দেখেন তারা ঘুম থেকে ওঠার সাথে সাথেই প্রথম যে শকটা, যে কোনো মানুষ ঘুম থেকে ওঠার সাথে সাথে সে চিন্তা করে কতক্ষণ ঘুমালাম, সে অ্যাসেস করার চেষ্টা করে। যখন ডিপ ঘুম হয় তখন বেসিক্যালি অ্যাসেস করা যায় না যে কতক্ষণ সে ঘুমাচ্ছে, সে শকটা কাটানোর পরে তার সমস্ত মেমোরি ফিরে আসে এবং তারা বুঝতেছিল যে দীর্ঘ ঘুমের পরেও যে সেখানে বাইরে টাইরেন্ট সেই অত্যাচারী রাজা আছে, তাদের সেই সমাজপতিরা আছে, তাদের মোকাবেলা করতে হবে, অতএব সমস্ত সেন্স কিন্তু তার ফিরে আসে। অতএব ঠিক একইভাবে আমাদের সমস্ত সেন্সই ফিরে আসবে এবং আমরা বিচারের সম্মুখীন হব। অতএব এই জিনিসগুলো কিন্তু একটা প্রচ্ছন্নভাবে এই কাহিনী থেকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। এবং পাশাপাশি যে জিনিসটা আমরা গত সেশনে পড়লাম সেটা হচ্ছিল আল্লাহ ছাড়া
আর আশ্রয়ের কোনো জায়গা নেই। সেই জিনিসটাই বেসিক্যালি গত আয়াতের বিষয়টা এভাবে ছিল, মা লাহুম মিন দুনিহি মিন মিউ ওয়ালিউম ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ বলছেন যে সেই গুহাবাসীদের ক্ষেত্রে স্পেসিফিকলি বলার সাথে সাথে আমাদের প্রতিও ইন্ডিকেট করতেছেন যে মা লাহুম নেই তাদের জন্য মিন দুনিহি তিনি ছাড়া মিন ওয়ালিউম কোনো ধরনের অভিভাবক নাই, দ্যাট মিনস উনি হচ্ছে একমাত্র অভিভাবক। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা এবং তার হুকুমের ব্যাপারে তার কর্তৃত্বের ব্যাপারে উনি কারোর সাথে শেয়ার করেন না বা কারোর উপর ডিপেন্ডেন্ট না। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যখন যেমন কখন যখনই মানুষের মধ্যে ক্ষমতা থাকে মানুষের অ্যাসপেক্টে চিন্তা করলে মানুষের অনেক ডিপেন্ডেন্সি থাকে, যেটা আমরা গত সেশনেও বলছিলাম। পাশাপাশি মানুষ বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন এখানে আসহাবুল কাহাবদেরকে নিয়ে পরবর্তী জেনারেশন বিভিন্ন স্টোরি বানাচ্ছিল খ্রিস্টানরা যে এরা তাদের জন্য কী করবে, সাফায়াত করবে। অতএব সেরকম কোনো কোনো বিষয় কর্তৃত্ব আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে নাই, আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর কর্তৃত্বর ব্যাপারে ওনার কোনো শরিক নাই, দ্যাট মিনস উনি কারোর উপর ডিপেন্ড করেন না। অতএব সেই আসহাবুল কাহাফের লোকজন কি সাফায়াত করবে কি করবে না সেটার ডিসিশনও আপনি আমি দিতে পারবো না, তাই না? তারা করবে কি করবে না সেটা যদি আল্লাহর সিদ্ধান্তের উপর। আমাদের টেক্সট অনুযায়ী সেদিন কিয়ামতের দিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিক্রমে সাফায়াত করবেন, কিন্তু খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিসসালাম সাফায়াত করবেন, পাশাপাশি এটাও মনে করে এই আসহাবুল কাহাফের অধিবাসী যারা ছিল তারাও সাফায়াত করবে। এগুলো তাদের সমস্ত বানানো ধারণা। তো আপনি চিন্তা করে দেখেন এই প্যারালালগুলো আমাদের মুসলিম সমাজের মধ্যে আছে কি না, আপনি দেখেন একই রকম প্যারালাল আছে। আমরা মৃত ব্যক্তিকে কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য কবরে কবরে ছুটতেছি, একই কনসেপ্ট, একই রকম শিরকের আচরণ কিন্তু মুসলিম সমাজের মধ্যে বিদ্যমান। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমতিক্রমেই সেদিন করবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় রোলটা হচ্ছে আলাদা, কিন্তু তার মানে এই না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আমি কী করবো, ওনার ব্যাপারে আমরা এমন কিছু করব যেটাতে আল্লাহর সমকক্ষতাকে বানাবো, যেটা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে বানাইছে। অতএব সমস্ত এক্সাম্পল অ্যাভেলেবেল, তাই না? তো অতএব সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এটারই কন্টিনিউশন হিসাবে 26 কন্টিনিউশন হিসাবে 27 কুইকলি এটা লিঙ্কড হচ্ছে, সে লিঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথমে একটা লিঙ্ক দেখেন, বলা হচ্ছিল কুল আল্লাহু আলামু বিমা লাবিসু, আল্লাহ হচ্ছে অধিক ভালো জানেন। যে বিতর্কের কথা বলতেছে তারা সংখ্যা নিয়ে তাদের স্থায়িত্বকাল নিয়ে, আল্লাহ বলতেছেন যে আল্লাহ তাদের সমস্ত অ্যাফেয়ার নিয়ে সবচেয়ে বেশি জানেন। তারপর আল্লাহ এটাকে আরও বেশি জোরের সাথে বলার জন্য বলতেছেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গয়বের সংবাদ ওনার কাছে। আবসির বিহি ওয়া আসমেহ, কতই না তীক্ষ্ণ তার দৃষ্টি, কতই না সজাগ তার কান। দ্যাট মিনস আসহাবুল কাহাফের ঘটনায় যা কিছু ঘটেছে সেটার পারফেক্ট রেকর্ড আল্লাহর কাছে আছে, আল্লাহ অধিক জানেন। এবং তাদেরকেই সেটার আল্লাহ তাঁর জ্ঞানের ভিত্তিতেই আল্লাহ তাদেরকে আশ্রয় দিয়েছেন, তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, এবং সেখানে ওনাকে কারোর উপর ডিপেন্ড করতে হয় না। এই টোটাল থিমটা 26 নম্বরে বর্ণনা করার পরেই আল্লাহ বলছেন তাহলে আমাদের করণীয় কী? তাহলে আমাদের সবর করণীয় হচ্ছে ওয়াতলু, তেলোয়াত করো, মা উহিয়া ইলাইকা, যা কিছু তোমার প্রতি ওহি করা হয়েছে, মিন কিতাবি রব্বিক, তোমার রবের কিতাব থেকে যা কিছু তোমার উপরে ওহি করা হয়েছে সেটাই পড়ো। তোমার এখন খ্রিস্টান পাদ্রীদের সাথে বিতর্ক করার কোনো প্রয়োজন নাই, কেন ইনফরমেশান সব কিছু যা আসছে সেটা সেই আল্লাহর তরফ থেকে ওনার কিতাবেই এটা লিপিবদ্ধ আছে। অতএব সেটা পাঠ করো, সেখান থেকেই তুমি আসল ডিসিশন পাবা, সেখান থেকে আসল ভার্ডিক পাওয়া, আসল বর্ণনা পাওয়া, সেটাই আল্লাহ সুবহানাহু তাআলা ইন্সপায়ার করতেছেন। তাহলে এই কাহিনী থেকে প্রকৃত শিক্ষা নিয়ে হেদায়েতের রাস্তায় চলতে হলে অবশ্যই আল্লাহর কিতাবকে পড়তে হবে, সেটাই সরাসরি এখানে লিঙ্ক হচ্ছে। আল্লাহ অধিক ভালো জানেন, অতএব আল্লাহর কিতাব থেকেই এটাকে আপনাকে আমাকে কী করতে হবে, এটা অবলম্বনের মাধ্যমেই এখান থেকে প্রকৃত শিক্ষাটা নিতে হবে। অতএব এভাবে ফ্লো অফ দি টেক্সটের 26 থেকে 27 এটা ফ্লো করতেছে। আরও কতগুলো কনসেপ্ট আছে এখানে, যে জিনিসটা বলা হচ্ছে ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদান, যে ওন আল্লাহর কর্তৃত্বের কোনো শেয়ারিং নাই। কারণ হচ্ছিলো সেটা রিজনটা কী? রিজনটা হচ্ছিলো সমস্ত ইনফরমেশান হচ্ছে ওনার কাছে, অতএব এই পারফেক্টলি ওনার কাছে, অতএব এই আমার এবং সেই ইনফরমেশান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি বর্ণনা করছেন
সমস্ত কাহিনী এই আসাবুল গুহাবাসীর যে কাহিনী, আসাবুল কাহাফের যে কাহিনী, সেটা সম্পর্কে উনি বর্ণনা করছেন এবং সেখান সেটার ভিত্তিতে কী করণীয়, কী সিদ্ধান্ত নিতে হবে সেটাও এই কিতাবে বর্ণনা করা আছে। অতএব এই কিতাব পাঠ করতে হবে। এখন ওয়াতলু শব্দটা আমরা আসবো এটার ডিটেল বিশ্লেষণে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ওয়াতলু বলতে আসলে কী বোঝানো হচ্ছে। তো এবং এখান থেকেই কিয়ামত পর্যন্ত মুসলিমরা এখান থেকে গাইডেন্স নেবে। এবং এখানে বিশেষভাবে আপনাকে উল্লেখ করার মতো বিষয় হচ্ছিল, এখানে বলা হচ্ছে মিন কিতাবি রাব্বিক। বেশ কিছু কয়েকটা বিষয় আছে। প্রথমে ওয়াতলু শব্দটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটার অর্থটা কি? মা উহিয়া ইলাইকা আরেকটা বিষয়, মিন কিতাবি রাব্বিক, তিনটা সেন্টেন্স আছে বেসিক্যালি এখানে। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এটা একটা সেন্টেন্স। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি আরেকটা সেন্টেন্স। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, তিনটা সেন্টেন্স এখানে, পরপর তিনটা সেন্টেন্স লিঙ্কড এবং একটা কনসেপ্টকে এখানে রিফ্লেক্ট করতেছে, সেটা দেখব। তো প্রথমে আমরা ওয়াতলু শব্দটা যদি আপনারা দেখেন, তাহলে সেটার অর্থটা হচ্ছিলো বেসিক্যালি তেলোয়াত করা আমরা বলবো। অনেকে অনেক ট্রান্সলেশনে বলবে যে পড়ো, শুধু পড়র কথা বলে, রিসাইট করো, পড়ো করো। কিন্তু এই ওয়াতলু শব্দ, তালা শব্দের অর্থ শুধুমাত্র পড়া না, এটার প্রতিশব্দ হচ্ছিল কেরা। কেরা মানে যেমন রসুল সাল্লাল্লাহু সাল্লামকে যখন সে হেরা গুহায় জিব্রিল আলাইহিস সালাম বলছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। ইকরা থেকে যে মাসদারটা সে কেরা, কেরা মানে হচ্ছে রিসাইট করা, পাঠ করা, অ্যাবসলিউটলি এটার বাইরে আর কিছু না। কিন্তু তেলাওয়াত যেটা আমরা বলি, তিলা বলা হয়, তিলা এই শব্দটার অর্থটার মধ্যে রিসাইটেশনের পাশাপাশি আরও দুইটা বিষয় আছে। একটা হচ্ছিলো রিসাইট করা, অনুসরণ করা এবং অবহিত করা। দ্যাট মিন্স তেলোয়াতের হক বলে আমাদের একটা প্রচলিত টার্ম আমরা সবাই জানি যে তেলোয়াতের হক আছে চারটা। শুদ্ধ উচ্চারণে পড়া, এটা বোঝা এবং এটা অনুযায়ী জীবনযাপন করা এবং এই 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 মেসেজটা অন্যের কাছে ট্রান্সফার করা, প্রচার করা, সঠিকভাবে প্রচার করা। তাহলে এই তেলোয়াতের হকের বিষয়টা কিন্তু আছে, তেলোয়াতের কিন্তু চারটা বিষয়। তাহলে এখানে যখন বলা হচ্ছে ওয়াতলু, তেলোয়াত করো, তাহলে মানে শুধুমাত্র পড়ো না, এটাকে আপনাকে আমাকে পড়তে হবে, এটা বুঝতে হবে, এই অনুযায়ী সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে হবে এবং এটা আরেকজনের কাছে পৌঁছাতে হবে। তাহলে এই ফাংশনটা খুব জরুরি। তাহলে তেলোয়াত কোনোভাবে না বুঝে সম্ভব না। কেউ যদি বলে আমি তেলোয়াত করছি, এটা আমরা একভাবে পরিভাষা তৈরি করছি কিন্তু সেটা সঠিক পরিভাষা না। কিরাআ যদি বলি তাহলে ঠিক আছে, আমি না বুঝে পড়লে ওটা কিরাআ হবে, আমি বুঝি না কিন্তু আমি রিসাইট করতেছি, সেটা হচ্ছিল কিরাআ। কিন্তু তেলাওয়াত, এবং এই শব্দটা কোরআন মজিদে ফেল ফর্মে প্রায় 61 বার আসছে, এই শব্দটা তেলাওয়াত শব্দটা আসছে এবং খুব গুরুত্বপূর্ণ কতগুলো আসপেক্টে আসছে, সেটা আপনি এটার উপরে আমরা যদি আলোচনা করি, সেটা হচ্ছিল যেমন ধরেন সুরা আন কাবুতের মধ্যে একটা এক্সাম্পল আমরা এখানে আনি। সেখানে বলা হচ্ছিলো ওয়াতলু মা উ হিয়া ইলাইকা মিনাল কিতাব, একটু ডিফারেন্স আছে, একই রকম ফ্রেজ কিন্তু ওয়াতলু মা উ হিয়া ইলাইকা, একেবারে আমাদের আলোচিত আয়াতের বরাবর। তারপরে এখানে বলা হচ্ছে মিনাল কিতাবি, আর ওখানে বলছেন মিন কিতাবি রব্বিক, ফ্রেজটা ডিফারেন্স আছে। ওয়া আকিমুসসালাহ, হ্যাঁ, ওয়াতলু তেলাওয়াত করো যা তোমার রবের পক্ষ থেকে ওহি করা হয়েছে মিনাল কিতাব, কিতাবের মধ্যে। ওয়া আকিমুস সালাহ, এবং সালাহকে কায়েম করো, ঠিক আছে। তারপর বলা আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ফাহশা অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ওয়ালা জিক্রুল্লাহি আকবারু, এবং আল্লাহর স্মরণ হচ্ছিল সবচেয়ে বেশি অধিকতর বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা ইয়াসনাউন, এবং আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা যা কিছু করো। তো এই আয়াতটার মধ্যে যদি আপনি দেখেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি ওয়াকিমুসসালাত, দ্যাট মিন্স আপনি আমি সলাতের মধ্যে কায়েম করব, যদি তেলাওয়াতের হক আদায় করে যদি সলাত কায়েম করতে পারি, তাহলে সেটা আপনাকে আমাকে মন্দ কাজ এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে। আদারওয়াইজ কিন্তু
লিপ সার্ভিসের মাধ্যমে আমরা যে সলা আদায় করি সেটার মাধ্যমে কিন্তু সে কাজটা সম্ভব না, এবং প্র্যাকটিক্যালি সেটাই হচ্ছে। আমরা সলাত আদায় করছি, পাশাপাশি আমরা অশ্লীল এবং মন্দ কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখতেছি। অতএব এটাও কিন্তু একটা বিষয় যে যদি আমরা এটা বুঝি এবং এটা অনুযায়ী জীবনযাপন করার ব্যাপারে আমাদের কমিটমেন্ট, বুঝলেই সে আমরা ইন্সপায়ার্ড হব, আমরা অনুপ্রাণিত হব সেই অনুযায়ী চলার। এবং যখনই আমরা অনুপ্রাণিত হব অবশ্যই সেটা আমরা আরেকজনের সাথে শেয়ার করার ব্যাপারেও উদ্বুদ্ধ হব। অতএব তেলার শব্দের মধ্যে কিন্তু ওই জিনিসটা কন্টিনিউয়াসলি এই সাইকেলটা আছে। অতএব এভাবেও আপনি এটা বলতে পারেন। তারপরে যেমন ধরেন এই কাজটা সঠিকভাবে পূর্ববর্তী জেনারেশন করতে পারে নাই, যেমন বনি ইসরায়েলদের ব্যাপারে এটা তেল এটার ব্যাপারে তাদেরকে সমালোচনা করা হয়েছে, এবং সূরা বাকারার মধ্যে আপনি যদি দেখেন সেটা সিকোয়েন্সিয়ালি আসে। যেমন 244 নম্বর আয়াতে বাকারায় বলা হচ্ছিল আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি লোকদেরকে ভালত্বের কথা বা ধার্মিকতার কথা বলো অথচ নিজের ব্যাপারে এটা স্রেফ ভুলে যাও, ওয়া আন্তুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা তো কিতাব তেলাওয়াত করো, মানে তেলাওয়াত করা মানে এখানে কি তাতলু মানে তোমরা তো কিতাব বোঝো, সেই অনুযায়ী তোমরা এটাকে এটা উচ্চারণ করে পড়ো এবং এটা বোঝো, এটা করার পরেও কেন তুমি তোমাদের এই পরিস্থিতি হচ্ছে, আফালা তা আকিলুন, তোমরা কি চিন্তাভাবনা করবো না, আকল জ্ঞান অ্যাপ্লাই করবো না? তো সেক্ষেত্রে এ তাদের তেলাওয়াতটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি আপনার সূরা বাকারার 121 নম্বর আয়াতে যদি আপনি দেখেন এখানে বলা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যারা যাদেরকে আমরা আল্লাহ বলছেন যাদেরকে আমরা কিতাব দিয়েছি, এটা মূলত ইহুদিদেরকে উদ্দেশ্য করে বলছে, কিন্তু এখন দেখবেন সেই সিনারিও আমাদের সমাজে অ্যাভেলেবেল। বলা হচ্ছে যাদেরকে কিতাব যাদেরকে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব যাদেরকে আমরা কিতাব দিয়েছিলাম, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এবং যারা এটার হক তেলোয়াতের হক আদায় করে এটাকে তেলোয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এটাতে বিশ্বাস স্থাপন করে। মানে আপনি আর আমার যদি তেলোয়ার ঠিক না হয়, মানে এটা যদি না হয় তাহলে আমরা এটাতে বিশ্বাস করি না। ওয়ামাই ইয়াকফুর ফা উলাইকা হুম খাসিরুন, এবং যারা এটা করতে অস্বীকার করে মানে তেলোয়াতের হক আদায় করতে অস্বীকার করে, তাহলে তারাই হচ্ছিল সমূহ ক্ষতির মধ্যে তারা অবস্থান করছে। তো অতএব এটা ইহুদিদের উদ্দেশ্য করে তাওরাত নিয়ে তারা যা করতো সেটার একটা উপরে একটা কমেন্ট। তো একই রকমভাবে মুসলিম সমাজে মুসলিম সমাজের মানুষ কোরআন তেলাওয়াত করছে দাবি করছে, কিন্তু আসলে তেলাওয়াত হচ্ছে না, তারা কারা করতেছে কিরা করতেছে, তারা রিসাইট করতেছে কিরা হচ্ছে, কিন্তু এগুলো তেলাওয়াত কোনোটাই হচ্ছে না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই আয়াতে বলা হচ্ছে ওয়াতলু মানে তেলাওয়াত করা মানে বুঝে তেলাওয়াত করা। এরপরে আপনি দেখেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াটা করছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, ওনার আগমন সম্পর্কে যে দোয়াটা করছিলেন সেটা ছিল, সেটা লিপিবদ্ধ হচ্ছে সূরা বাকারার 129 নম্বর আয়াতে। সে দোয়াটা আপনি খেয়াল করেন, রব্বানা ওয়াবাসনা রব্বানা ইবআস, রব্বানা ওয়াবআস, আপনি হে আমাদের রব আপনি উত্থিত করেন বা আপনি পাঠান, ফিহিম তাদের মধ্যে, রসুলান একজন রসুলকে, মিনহুম তাদের মধ্যে থেকে, যিনি কী করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার আয়াতসমূহ তাদের উপরে তেলোয়াত করবেন। দ্যাট মিন্স তিনি এটা তাদের উপরে উচ্চস্বরে তেলোয়াত করবেন, পাঠ করবেন এবং তাদেরকে এটা বুঝাই দিবেন। তারপর বলা বললেন হচ্ছে ওয়া ইউয়াল্লিহিমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়া ইউজাক্কিহিম, এবং তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছিল আলটিমেট অথরিটি এবং আপনি হচ্ছিল হিকমত আপনার তা আপনার সেটা, এবং আমি আমার মতো করে দোয়া করলাম আপনি আমার দোয়াটা কবুল করেন, এরকম একটা মোডে উনি দোয়া করছিলেন। আল্লাহ সুবহান তালা সুরা বাকারার 151 নম্বর আয়াতেই উনি কী করলেন সেটাকে কবুল করলেন, সেখানে কবুলের সার্টিফিকেট দিলেন। কীভাবে দিলেন দেখেন, কামা আরসালনা ফিহিম রসুলান, এইভাবে আমরা প্রেরণ করেছি ফিহিম তাদের মধ্যে একজন রসুলকে, রসুলান মিনকুম তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আলাইকুম আয়াতিকা, যে তোমাদের উপরে আমাদের আয়াতসমূহ কী করে তেলোয়াত করে, ওয়াই ইউজাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে। একটু সিকোয়েন্সটা বদলাই দিলেন আল্লাহ, যে ইব্রাহিম আলাইহিসসালাম বলছিলেন যে আয়াতগুলো তেলোয়াত করার পরে তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে তারপরে পরিশুদ্ধ করবে, কিন্তু আল্লাহ বললেন যে ইয়াতলু আলাইকুম আয়াতিনা,
আমাদের আয়াতগুলো তাদের উপর তেলাওয়াত করবে করে সে, এবং ইউজাক্কিহিম তাদেরকে পরিশোধিত তোমাদেরকে পরিশোধিত করে, ওয়া ইউয়াল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমাতা, এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেয়, ওয়া ইউয়াল্লিমু কুম মা আলাম তাকুনু তাআলামুন, এবং এমন কিছু তোমাদেরকে শিক্ষা দেয় যা তোমরা ইতিপূর্বে কখনোই তুমি জানতে না। এইভাবে এই দোয়াটা কবুল হয়েছে। তো ওখানে দেখেন ইয়াতলু শব্দটা যখন ব্যবহার হচ্ছিলো এটার কনসিকোয়েন্স হচ্ছিলো, এটার আফটার ম্যাথ রেজাল্ট হচ্ছিলো, এটা যদি প্রপারলি করা যায় তাহলে মানুষ পরিচিত হবে। এবং এটাকে দাওয়াতের ফর্মুলা হিসাবে বলা হয় যে আমরা দাওয়াত ইসলামে যদি কাউকে দাওয়াত দিতে চাই তাহলে অবশ্যই কিতাব আল্লাহর আয়াতসমূহ রাইট ওয়েতে বর্ণনা করতে হবে, রাইট ওয়েতে বর্ণনা করা যেভাবে আল্লাহ তার কিতাবে লিখছেন সেভাবে বর্ণনা করতে হবে। সেটার বর্ণনার মাধ্যমেই বেসিক্যালি মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাগুলো দূর হয়ে যাবে, তার মধ্যে মিথ্যা বিশ্বাস ভ্রান্ত যেসব ধারণা দূর হয়ে যাবে, তখন সে প্রকৃতপক্ষে কিতাব এবং হিকমা শিখতে পারবে, এবং সে এমন কিছু শিখতে পারবে সে যেটা কোনো সময় জানে না। এবং এটাই এই আয়াতটাই রিপিট হয়েছে সূরা আলে ইমরানে, এবং সূরা জুমা 62 নম্বর আয়াতে এটারই কনসিকোয়েন্স। এবং জুমার খুতবার ফাংশনালিটি হচ্ছে এটা, জুমায় আজকে জুমার দিন, আমাদের জুমার সলাতে সবাইকে ফাসাউ ইলা জিক্রিল্লাহ আল্লাহর স্মরণে সবাইকে ধাবিত হতে হবে মসজিদে। ইমাম সাহেবের কাজ হচ্ছে এটা, উনি বেসিক্যালি রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ সেটাকে উনি কন্টিনিউ করবেন, সেটা হচ্ছে তিনি কিতাব থেকে আল্লাহর কোরআন থেকে কিতাব থেকে তেলাওয়াত করবেন, তিনি মানুষকে বুঝাই দিবেন আল্লাহর কিতাবের আয়াতসমূহ। এটা যদি কন্টিনিউয়াসলি একটা মানুষ এই এক্সপোজারে থাকে তাহলে কন্টিনিউয়াসলি তার মধ্যে পরিশোধন হবে, অতএব সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটাই বেসিক্যালি আল্লাহ করতে বলছেন। সেজন্য দেখবেন যে 61 এটা আলোচনা হয়েছে কোরআন মজিদে এই শব্দটা, অতএব এটা নিয়ে গবেষণা করার বিষয় আছে, সেখান থেকে অবশ্যই ভালো মানে আমরা বেটার ওয়েতে মোটিভেটেড হব এই তেলোয়াত করার ব্যাপারে। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক্যালি তেলোয়ার কথা বলা হচ্ছে, এবং এই তেলোয়াতের মাধ্যমেই বেসিক্যালি আশ্রয়স্থল হিসাবে আপনি আমি সবচেয়ে প্রকৃত আশ্রয়স্থল পেতে পারি সেটাই পরের আয়াতগুলোতে বলা হচ্ছে। তো এখানে যে জিনিসটা আমরা বলছিলাম যে বলা হচ্ছে যে স্টাইলটা আপনি খেয়াল করেন, ওয়াতলু, তারপরে বলা হচ্ছে মা উহিয়া ইলাইক, যা কিছু তোমার উপরে প্রত্যাদেশ করা হয়েছে ওহি করা হয়েছে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ওয়েতে আল্লাহ যে জিনিসটা বলেন নাই সরাসরি প্রথম বাক্যে যে এটা কে ওহি প্রেরণ করলেন, এটা প্যাসিভ ফর্ম আমরা বলি, উহিয়া প্যাসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, যে সেখানে কর্তাকে কী করা হয় লুকায় রাখা হয়েছে, এখানে এক্সপোজ করা হয় না, কিন্তু এটা অবভিয়াস এটা আল্লাহর তরফ থেকে আসছে। এখন আল্লাহ এটা করলেন কেন, এবং পরের যে ফ্রেজটা মিন কিতাবি রাব্বিক, এই বাক্যের মাধ্যমে উনি কী করলেন, এটা প্রকাশ করলেন, পরক্ষণে এটা প্রকাশ করলেন, প্রথম বাক্যে উনি এটাকে লুকালেন, পরক্ষণে পরে এটা একটা অসাধারণ অভিব্যক্তি। এটার প্রাথমিক কারণ হচ্ছিলো আপনাকে আমাকে রবের বিষয়টা হাইলাইট করার জন্যই এটা বলা হচ্ছে। কিতাবটা হচ্ছে আল্লাহর কিতাব বলতে পারতেন, বলেন কিতাবই রব্বি, কেন রব বলার সাথে সাথে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক কী হয়ে যায়, ডিফাইন হয়ে যায়, মানে সেই সম্পর্কের কথা আমাদেরকে স্মরণ করায় দেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখনই বলা হয় রব সাথে সাথে আমাদের হয়ে যায়, আমরা কী হয়ে যায়, আব্দ হয়ে যায়, উনি হচ্ছে প্রভু আমরা হচ্ছিল ওনার আব্দ, এটা একটা কনসেপ্ট একটা কর্তব্য ইনস্টল হয়ে যায়। হওয়ার সাথে সাথে এর পরের যে জিনিসটা ইনস্টল হয় সেটা হচ্ছে না, তিনি হচ্ছে প্রতিপালক, অতএব তিনি রব, উনি হচ্ছে প্রভু, আমরা হচ্ছে দাস, অতএব ওনা আমাদের উপরে ওনার কর্তৃত্ব আছে, যেটা আমাদের এর আগের আয়াতে আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছিল, একটু কাইন্ডলি যারা শুনছেন অবশ্যই মাইক্রোফোনটা অফ মিউট রাখবেন। আচ্ছা, তাহলে যেটা আমরা বলছিলাম এর আগের আয়াতে যেটা বলা হচ্ছিল, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং তার হুকুমের ব্যাপারে তিনি কাউকে শরিক করেন না, সেই কর্তৃত্বেই বেসিক্যালি বলা, সেই কর্তৃত্বই কার, সেটা হচ্ছে রবের কর্তৃত্ব, এবং সেই রবই একটা কিতাব আপনারা আমার জন্য দিচ্ছেন, সেই কিতাবটা ওহি করা হচ্ছে, অতএব সেইটার পাঠের মাধ্যমে, সেটা তেলোয়াতের মাধ্যমে, সেটা তেলোয়াত করা, সেটা বোঝা এবং সেই অনুযায়ী নিজেকে পরিবর্তন করা এবং আরেকজনের কাছে এটা ডিসিমিনেট করা, প্রচার করা, এটার মাধ্যমেই বেসিক্যালি আমাদের যে জিনিসটা অর্জন হবে সেটা হচ্ছে আমাদের আশ্রয়স্থল অর্জন হবে। সেটাই লাস্টে বলা হচ্ছে, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, যে
তা তিনি ছাড়া আর ওনার কিতাব ছাড়া আর কোনো আশ্রয়স্থল কোনোভাবে সম্ভব না। কেন এই সূরাটায় যে কাহিনীটা বর্ণিত হচ্ছে সেটার মূল থিমটা হচ্ছে আশ্রয়স্থল। আসহাবুল কাহাফরা একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে এবং আপনি আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম ক্রাইসিসের মধ্যে পড়ি, এবং আমরা ক্রাইসিস পড়ার সাথে সাথে আমরা কি আশ্রয়স্থল খুঁজি, কোথায় গেলে এটার সমাধান পাওয়া যাবে, কীভাবে এটা সমাধান করা যেতে পারে। এই যে আমাদের আর্টসটা কন্টিনিউয়াসলি চলে, সেই আর্টসটা কে আমাদেরকে পরিপূরণ এটা আমাদের জন্য এটা এই জিনিসটা করে দেবেন, সেটা করে দেবেন হচ্ছে আমাদের রব। তাহলে শেখে সেজন্য যে কিতাব রব্বিক কথাটাকে, রব শব্দটাকে এখানে হাইলাইট করা হলো, আল্লাহ শব্দটা ব্যবহার করা হলো না, যে তোমার রবের কিতাব থেকে। দ্যাট মিনস সেই জন্য রব শব্দটা এখানে হাইলাইট করার জন্য প্রথমে এটাকে কী করা হলো, লুকানো হলো, সাথে সাথে এটাকে এক্সপোজ করা হলো যে রবের কথা চিন্তা করেন, রবের পক্ষ থেকে কিতাব হচ্ছে। কেন রব হচ্ছিল কর্তৃত্ব, মানে আস সৈয়দ মানে তা আলটিমেটলি ওনার কর্তৃত্ব হচ্ছে ওনার কাছে। এবং আগের একাতে বলছে ওয়ালা ইউশরিক উ ফি হুকমিহি আহাদা, অতএব সেটার সাথে রব শব্দটাই সবচেয়ে ম্যাচ করে। তো এটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এইভাবে এই স্টাইলে এটাকে বলা হচ্ছে। তাহলে অনেক কিছুই এখানে বলা হয়ে যাচ্ছে, তেলওয়াত করতে বলা হচ্ছে, যা কিছু তোমার প্রতি ওহি করা হয়েছে এটা স্পেসিফিক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রতি ওহি করা হয়েছে সেটা ওহি করা হয়েছে কোরআনের মাধ্যমে, এবং পাশাপাশি এটা কিতাবি রব্বিক মিন কিতাবি রব্বিক সেই জিনিসটা বলা হচ্ছে, সেটা এখানে অনেকগুলো বিষয় এখানে আছে, একটা ছোট সেন্টেন্স অনেকগুলো বিষয় ঢুকে আছে। তারপর আরেকটা কনসেপ্ট আছে এখানে, মিন কিতাবি রব্বিক কেন বলা হলো, এটা বলা হতে পারত ওয়াতলু মা উহিয়া ইলাইকা কিতাবা রব্বিক, এটা নসব ফর্মে মিনটা বাদ দিয়ে কিতাবা রব্বিক, এবং তেলওয়াত করো যা ওহি করা হয়েছে তোমার প্রতি, দ্যাট ইজ ই কিতাবা রব্বিক, তোমার রবের কিতাব, কিতাবা রব্বিক। মিন শব্দটা দিয়ে যখন বলা হচ্ছে তখন অংশ বোঝাচ্ছে, কিতাব তোমার রবের কিতাবের কিছু অংশ, কিন্তু টোটাল কিতাবটাকে ইন্ডিকেট করা হচ্ছে না। তখন মুফাসসির এটার কমেন্ট করতেছেন, যখন প্রথম কমেন্ট হচ্ছিল এই সূরা যখন নাজিল হচ্ছে তখন হচ্ছিল সমস্ত কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, তো সেখানে আল্লাহ বলছেন যে যতটুকু তুমি জানো সেটা তুমি রিসাইট করো এবং সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। সেল মিন কিতাবি রব্বিকের মিন এই জন্য ব্যবহার হচ্ছে। পাশাপাশি এটাও পরবর্তী ওনার অনুসারীদের ক্ষেত্রে বলা হচ্ছে, যারা পরবর্তীতে কোরআন অধ্যয়ন করবেন, আপনি আমি সারা জীবন কোরআন অধ্যয়ন করে এটা কি পুরাটা কিতাব আমরা দখলে আনতে পারবো না, কিন্তু সিনসিয়ারলি যতটুকু আমরা দখলে আনতে পারবো, তেলাওয়াত করতে পারবো সিনসিয়ারলি, সেটাই আমাদের জন্য কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে, ওইটাই আমাদেরকে বলা হচ্ছে যে করার জন্য। এই জন্য দেখবেন আমরা সলাতে যখন কোরআন মজিদ পাঠ করি যতটুকু আমরা জানি ততটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে, কিন্তু যে জিনিসটা আমরা করি না সেটা হচ্ছে আমরা না বুঝে পাঠ করি, সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, সেখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। অতএব এখানে মিন কিতাবি রব্বিকের মধ্যেও অনেক উইজডম আছে, অনেক প্রজ্ঞা আছে কেন আল্লাহ এটা বলতেছেন, কেন প্রতিটা শব্দের মধ্যেই উইজডম আছে, আমরা সেটাই দেখতেছিলাম এবং সেটাইকেই ফলো করতেছে। ওয়াম লা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ সেই কিতাব সম্পর্কে প্রথম জিনিসটা বললেন সেটা হচ্ছিল এটার একটা বর্ণ একটা শব্দ পরিবর্তনকারী নাই। দ্যাট মিনস এখানে লা মুবাদ্দিলা, এখানে লা তাবদিলা বলতে পারতেন, এটা গ্রামাটিক্যাল ডিসকাশন, যেটা মাজদার হিসাবে বলতে পারতেন, মাজদার না বলে একটা ইসম ফাইল হিসাবে ব্যবহার করতেছেন, দ্যাট মিনস পরিবর্তনকারী কেউ নাই অ্যাবসুলিটলি। এবং মুবাদ্দিলায় যে জবর দেখতেছেন লামের উপরে, এটা অ্যাবসুলেট নেগেশন বলি আমরা, লা রয়বা ফি লা ইলাহা ইল্লাল্লাহ, যে অ্যাবসুলেটলি যখন না করা হচ্ছে তখন এটা এই ফর্মটা ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে যদিও ইসম ফাইল ব্যবহার করা হচ্ছে কিন্তু এটা মাজদারের দিকে ইঙ্গিত দিচ্ছে, দ্যাট মিনস এটা আরও স্ট্রঙ্গার এক্সপ্রেশন, যে কোনো পরিবর্তনকারী যদি তৈরি হতো তাহলে পরিবর্তনের প্রশ্ন আসতো, পরিবর্তনকারীই নেই। আবার পরিবর্তনের পাশাপাশি কোনো যদি পরিবর্তন অল্টারনেট অপশন যদি থাকতো তাহলে সেই অপশনটাও নেই। যেমন এখানে মিন কিতাবি রব্বিক ব্যবহার করো, মিনের পরে কিতাবি তারপরে রব্বিক এটা আসবে, এটা হচ্ছে পারফেক্ট সিকোয়েন্স এই কনটেক্সটে, এটা হচ্ছে এটার পারফেক্টনেস। অতএব এটার বিপরীতে কেউ ভিন্ন কোনো অপশন এখানে পরিকল্পনা মানে দিতে পারবে না, মানে আপনি কোনো সময় কোরআন মজিদের কোনো শব্দের জায়গায় বলতে পারবেন না এই শব্দটা এরকম না হয় এরকম হতে পারে, কেন কোরআন মজিদের প্রতিটা শব্দের মধ্যেই উইজডম আছে। আমরা যদি দেখি আমরা কোনো অপশন পাবো না
আমরা কোনো অপশন দিতে পারবো না যেটার মাধ্যমে কী হতে পারে, বেটার অপশন আসতে পারে। অতএব সেক্ষেত্রে আল্লাহ খুব স্ট্রংলি বলছে লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এটার পরিবর্তনকারী নাই কেউ। এটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এটার বিপরীতে মূল সাবজেক্টের বাইরে আমরা বিতর্ক করার চেষ্টা করতেছি, কয়জন আসহাবুল কাহাফের অধিবাসী ছিল, কতকাল ছিল। আল্লাহ যেহেতু এটা বলেন নাই স্পেসিফিকলি, এবং আল্লাহ বলেনই নাই, কেউ বলতে পারবে না যে বলছেন আল্লাহ বলছেন কোরআন মজিদে আসহাবুল কাহাফের অধিবাসীর সংখ্যা ছিল 9 অথবা 7, অথবা তারা 309 বছর অবস্থান করছিল, সেটা বলা যাবে না, কেন সেটা আল্লাহ বলেন নাই। আমরা গত ক্লাসের অ্যানালাইসিসে দেখলাম যে অনেকে বলে 309 বছর, কিন্তু 309 বছর আল্লাহ বলেন নাই। আল্লাহ ওইটাকে রিফিউট করছেন যে আল্লাহ অধিক ভালো জানেন তারা কত সময় কতজন কীভাবে তারা অবস্থান করেছেন, যেহেতু আল্লাহ বলেন নাই। অতএব আল্লাহ বলেন নাই, এটাই হচ্ছে আল্লাহর উইজডম, এবং সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব এইভাবে এই কিতাব সম্পর্কে আপনাকে আমাকে কনফিডেন্স দিতেছেন ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতি, কেননা ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা মূলত তারা কিতাবের কিছু অংশ পরিবর্তন করছেন। এবং এখানে মুবাদ্দিলা শব্দটাও কিন্তু স্ট্র্যাটেজিক, সেটাও আমাদের বুঝতে হবে। যেমন আবদালা মুবাদ্দালা দুইটা শব্দ, ইস্তাবদালা শব্দ আছে গ্রামাটিক্যালি। যেমন এখানে 4 নম্বর ফর্ম আবদালা যদি ব্যবহার করা হতো, আবদালা তাহলে হচ্ছে সম্পূর্ণ পরিবর্তন করা। বাদদালা থেকে মুবাদ্দিলা শব্দটা আসছে, বাদদালা হচ্ছে না আংশিকভাবে ক্রমান্বয়ে পরিবর্তন করা। তাহলে আংশিকভাবে ক্রমান্বয়ে যেটা পরিবর্তন করা সম্ভব না, যেটা সেটা কোনোভাবে একবারে পরিবর্তন করা সম্ভব না। অতএব একেবারে যেটা নেগেট করা হলো, অ্যাবসুলেট নেগেশনের সব রকম গ্রামাটিক্যাল স্ট্রাকচার ব্যবহার করে এখানে নেগেট করা হলো, কারণ এটাই হচ্ছিলো ধ্রুব, এটাই হচ্ছিলো মানে আসল সত্য, যেটা কোনো সময় পরিবর্তন হবে না। অর্থাৎ সেটার উপরে আপনাকে আমাকে ভরসা করতে হবে, সেটার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই গুরুত্বের সাথে এখানে বলতেছেন। কেননা ইহুদিরা কী করছে, তারা কিতাবকে পরিবর্তন করতে পারে না, একটা দুইটা শব্দ তারা পরিবর্তন করার চেষ্টা করছে, সেটা তাওরাতের ক্ষেত্রে। যেমন তাদেরকে বলা হচ্ছে, সূরা বাকারার বর্ণনার মধ্যে আছে 58 নম্বর আয়াতে, তাদেরকে বলা হচ্ছিলো তারা তোমরা বলো হিত্তা, তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য সেই শহরে প্রবেশের জন্য সময় তাদেরকে বলতেছিল তোমরা মাথা নিচু করে তোমরা হিত্তা বলো, তারা বলা শুরু করলো হিন্তা। তাদেরকে বলা হলো কিতাব থেকে তোমরা কী করো, কিতাবের ব্যাপারে কিতাব যখন শুনবা তাহলে কী হবে, সামিয়েনা ও আত্মানা, সুরা বাকারার 285 নম্বরের ডিক্লারেশন, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম। তারা টুইস্ট ট্যাঙ্কিংয়ের টুইস্টটা তার জিব্বা বক্র করে তারা কী বলতো, সামিয়েনা ও আসোয়াইনা, একই রকম এটা ছিল আতোয়াইনা, এরা আসোয়াইনা, তারা আমরা শুনলাম এবং অমান্য করলাম। অর্থাৎ এই জাতীয় কাজ তারা করতে করছে, কিন্তু সেই জিনিসটাও কিন্তু কোরআন মজিদের ক্ষেত্রে মানে কোনোভাবে সেটা করতে পারবে না, কেউ করতে, এই গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো এখন প্রশ্ন আসে যে হ্যাঁ এটা করতে পারবে না, কিন্তু অনেকে তো এটার এক্সপ্লেনেশন চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, তো সেটা একটা বিতর্কের বিষয় আছে, সেটা একটা আলোচনার বিষয় আছে। হ্যাঁ অনেকে এক্সপ্লেনেশন চেঞ্জ করতেছে, কিন্তু যদি কেউ সিনসিয়ারলি এটাকে পড়ে তা সে বুঝতে পারবে যে কোনটা ডেভিয়েটেড এক্সপ্লেনেশন, কোনটা রাইট এক্সপ্লেনেশন। কেন আপনি একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট পাবেন, আপনি এটা পরিপূর্ণতা পাবেন যখন আপনাকে কেউ কোরআন মজিদ এক্সপ্লেইন করবে, তখন শব্দগুলো যদি আপনি আমি বুঝি এবং এটা যদি গ্রামার জানি, এটার সাথে যদি আমরা হ্যাবিচুয়েটেড হই, অভ্যস্ত হই, আমরা বুঝতে পারবো যে কোনটা যায় কোনটা যায় না। অতএব এটা কিন্তু একটা সেন্স আপনার মধ্যে ডেভেলপ করবে, এটা কিন্তু আপনি বুঝবেন। কিন্তু মূল অর্থ, মূল শব্দ একটাওকে পরিবর্তন করতে পারবে না, মূল শব্দ একটাও কিন্তু পরিবর্তন করে ওই জায়গায় আরেকটা শব্দ বসানোর কারো ক্যাপাসিটি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে বারবার এই চ্যালেঞ্জ এর শ্রোতাদের কাছে দিয়েছেন, মুশরিকদের কাছে দিয়েছেন, ইহুদিদের কাছে দিয়েছেন, এ বলছেন যে একটা নিয়ে আসো সূরা, সূরার কিছু অংশ নিয়ে আসো, ঠিক আছে। এখন এখানে বলতেছেন যে এটা একটা শব্দ কেউ এটা কী করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এইভাবে স্ট্রংগেস্ট ওয়েতে এইটার ব্যাপারে কনফিডেন্স দিলেন, দেওয়ার পরে শেষে বললেন কি, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেসিফিক তুমি মিন দুনিহি, একটা ফ্রেজ এখানে আছে, মিন দুনিহি হচ্ছিল তাকে ছাড়া, মানে যাই কিছু আনবা সেটা সবসময় হীনতর হবে, কী পাবা না, আশ্রয়স্থল। মুলতাহাদা বেসিক্যালি ইসম জরফ বলতে পারেন, মুলতাহাদা লাম হা দাল এ রুট থেকে আসছে, এটা এটার একটা সুন্দর একটা ছবি আছে তাদের, লাহাদা এই রুটের সাথে একটা রিলেশন আছে এভাবে যে যখন কবর খোঁড়া হয়
তখন কবরের সাইজটা হয় রেকটেঙ্গুলার, আয়তকার একটা কবর খোঁড়া হয়। তখন যখন কবর খুঁড়তে গেলে যখন অনেক সময় দেখা যাচ্ছে যে আয়তকার হচ্ছে না, ভিতর দিকে গর্তটা হয়তো ভিতর দিকে একটু বেশি কেটে যাচ্ছে, উপর দিকে একটু কী হচ্ছিল চিকন থাকতেছে, ভিতরে চওড়া হয়ে যাচ্ছে, তাই সেখানে একটা ডেভিয়েশন আছে, সেখানে সেটাকেই বলা হচ্ছে লাহাদা। তো আপনি সেটা যদি চিন্তা করেন তাহলে কোনো একটা গর্তে বা কোনো একটা গুহার মধ্যে, গুহাকে কিন্তু চিন্তা করতে পারেন যে গর্তের মধ্যে যদি একটু ডেভিয়েশন থাকে সেই গর্তের আড়ালে আপনি লুকায় যেতে পারবেন, সেটা একটা আপনার আশ্রয়স্থল হতে পারে। ঠিক একইভাবে চিন্তা করেন সেটা গুহার বিষয়, পর্বতের মধ্যে একটা গর্ত আছে সেটা তো নর্মালি এক্সপেক্টেড না, কিন্তু সেরকম একটা এক্সপেক্টেড গর্তের মধ্যে সামবডি কেউ যদি এখানে আশ্রয় নেয় তাহলে সেটা একটা আশ্রয়স্থল হয়ে যাচ্ছে। তো সেভাবে গুহাকে বেসিক্যালি গুহাবাসীদের জন্য আশ্রয়স্থল করা হলো, আল্লাহ করছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এই কিতাবটাই হচ্ছিল আশ্রয়স্থল। এখানে মিন দুনিহির ক্ষেত্রে এখানে হিটা রব্ব কিতাবি রব্বিককে বলা হচ্ছে, মিন কিতাবি রব্বিক কিতাব রবের কিতাবকেও ইন্ডিকেট করা হয়, আল্লাহকেও ইন্ডিকেট করা হয়, কেনা একটার সাথে একটা সম্পৃক্ত না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে প্রোটেকশন দিবেন কীভাবে, এই কিতাবের মাধ্যমে, এই কিতাবটা ধারণ করার মাধ্যমে, এই কিতাবটা তেলাওয়াত করার মাধ্যমেই বেসিক্যালি আমরা প্রোটেকশনে যাব। কীভাবে প্রোটেকশনে যাব বাকিটা আল্লাহর সিদ্ধান্ত, কেন আল্লাহ বলতেছে যে কীভাবে প্রোটেকশন আল্লাহ দিবেন সেটা আপনি আমি বের করতে পারবো না। আপনাকে আমাকে 300 বছর ঘুম পাড়ায় রাখবেন নাকি 400 বছর রাখবেন নাকি কী করবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমাকে বলতে পারতে হবে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই যে দোয়াগুলো আল্লাহ শিখাচ্ছেন, তাদেরকে ইন্সপায়ার করতেছেন যে দোয়া ওহির মাধ্যমে, এই কিতাবের মধ্যে আল্লাহ ওহি প্রেরণ করছেন এবং এটার মাধ্যমে আপনি আমি ইন্সপায়ার হব কীভাবে আল্লাহর কাছে সাহায্য চাবো, কীভাবে আল্লাহর উপর ভরসা করব, এবং এই বিষয়গুলোর মাধ্যমে বেসিক্যালি উই ক্যান জেনারেট রিকোয়েস্ট, আমরা কিছু রিকোয়েস্ট জেনারেট করতে পারি রাইট ইমানের সাথে। আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা হুদা ওয়ারাবাত না আলা কুলুবিহিম। ওই সিকোয়েন্সটা আপনি চিন্তা করেন, তারা ছিল একটা ফিতিয়া, তারা তাদের রবের উপর ইমান আনলো, আল্লাহ তাদের বিশ্বাস ধারণ করার ক্যাপাসিটি বেড়ে দিলেন, বাড়াই দিলেন, সেটা কীভাবে করলেন, রবাত না আলা কুলুবিহিম, তাদের হৃদয়কে শক্তিশালী করে দিলেন যখন তারা প্রতিবাদের জন্য দাঁড়ালো এবং বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তার এই জিনিসগুলো যে আপনি পড়তেছেন, আমি আমি এটা আমার বুঝের মধ্যে রাখতেছি, এরকম ক্রাইসিস আপনি আমি প্রতিনিয়ত পড়ব। অতএব সেই ক্রাইসিসের সময় এই কিতাব কিতাবের আয়াতগুলোই আপনার আমার জন্য কী হবে, আশ্রয়স্থল হিসাবে কাজ করবে, এবং এটার বিপরীতে আর কোনো আশ্রয়স্থল নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এখানে যে বর্ণনাটা দিলেন, দিলার পর দেওয়ার পর খুব শক্তিশালীভাবে যে জিনিসটা বলতেছেন সেটা হচ্ছিল যে এই সমস্ত বর্ণনা হেদায়েতের গ্রন্থ, কী করতে হবে কী করা যাবে না সব কিছুই এই গ্রন্থের মধ্যে বর্ণিত আছে। অতএব ওয়াতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, এটা লেসন হচ্ছিল আমাদের এখান থেকে, কেন আমাদের যে লেসনটাই স্টোরি থেকে নিতে হবে, মা লাহুম মিন দুনিহি মিন মিন ওয়ালিউ ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, যে আল্লাহ ছাড়া আর কারো কোনো ওয়ালি তাদের ছিল না এবং আমাদেরও থাকবে না, এবং আল্লাহর সিদ্ধান্ত প্রভাবিত করার মতো কেউ নাই। অতএব এই বিষয়গুলো যদি রাইট ওয়েতে জীবনে ধারণ করতে হয় তাহলে কী হবে, বতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, যে তোমার রব যে যা কিছু তোমার প্রতি অত্যাদেশ বানিয়ে ওহি করেছেন এবং যেটা তোমার কিতাবের মধ্যে লেখা আছে সেটা তুমি কী করো, তেলোয়াত করো, দ্যাট মিন্স সেটা বুঝে তেলোয়াত করো, সেটা ধারণ করার চেষ্টা করো এবং আরেকজনের সাথে শেয়ার করো। এটা যদি করো তাহলেই তোমার হবে কি, সেটাই তোমার জন্য আশ্রয়স্থল হবে। এটাই হচ্ছিল পাওয়ারফুল লেসন এখান থেকে বলছেন আল্লাহ, যে গুহাবাসীদের জন্য গুহাটা যেমন আশ্রয়স্থল ছিল, এই কিতাবটাও আপনার আমার জন্য সেরকম আশ্রয়স্থল, অর্থাৎ সেটাকে ধারণ করতে হবে। সেটা দিয়েই এই আলোচনাটা শুরু হলো, আমরা দেখব 27 নম্বর থেকে আলোচনা শুরু হচ্ছে, তারপর 28, 29, 30, 31 এই আয়াতগুলোতে বেসিক্যালি আল্লাহ সুবহানাহু তাআলা এই কাহিনীর আলোকে এর শ্রোতা এবং পাঠকটা কী হেদায়ত নিতে পারে, কী লেসন নিতে পারে শক্তিশালীভাবে সেটাই বেসিক্যালি বর্ণনা করা হচ্ছে। তো মূলত কোরআন হচ্ছে হেদায়তের গ্রন্থ। আপনি দেখেন আপনাদের এই আলোচনাটা আসহাবুল কাহাফের বর্ণনাটা শুরু হলো কোন নম্বর আয়াত থেকে, 9 নম্বর আয়াত থেকে, তার আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো, তারপর বর্ণনাটা শুরু হলো, শুরু হওয়ার পরে 21-এর প্রথম পার্টে
প্রথম অংশ বর্ণনাটা শেষ হলো, তারপরে একুশের শেষ অংশ থেকে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে আমরা এই কাহিনী থেকে হেদায়ত নিতে পারি, সেই বিষয়গুলো বেসিক্যালি আলোচনা হবে। অতএব এটা কিন্তু একটা হেদায়তের গ্রন্থ, একটা টিচিং ম্যানুয়াল বলতে পারেন। অতএব আমাদেরকে সামনে পিছনে কন্টিনিউয়াসলি এটাকে রিসাইট করে এটার লিঙ্কগুলো, এটার বক্তব্যগুলোর মধ্যে কীভাবে একটার সাথে একটা সম্পৃক্ত হচ্ছে সেটা বোঝা জরুরি। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ট্রান্সলেশনে এগুলো হারায় যাচ্ছে, কারণ হচ্ছে ট্রান্সলেশনে আমরা একটা শব্দ দিয়ে তো আরবি আরেকটা একটা শব্দকে অনুবাদ করতে পারছি না, তাই না? কোনো জায়গায় দেখেন, এখানে কোনো জায়গায় আল্লাহ লিখতেছেন যে আল্লাহ শব্দটা ব্যবহার করতেছেন কুল আল্লাহু আলামু বিমা লাবিসু, আবার এখানে ব্যবহার করতেছেন কি মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, রব ব্যবহার করতেছেন কোনো জায়গায়, কোনো জায়গায় আল্লাহ শব্দটা ব্যবহার করতেছেন। এই যে ফ্লো, এই ফ্লোটার মধ্যে আপনাকে আমাকে এই ফ্লোগুলো বুঝতে হবে, তাহলে আমরা বিষয়গুলো অনুধাবন করতে পারবো এবং তেলোয়াতটা সঠিকভাবে হবে। এবং তেলোয়াত যদি সঠিকভাবে হয় অবশ্যই এই কিতাবই হচ্ছে আমাদের কি মুলতাহাদা, এটাই হচ্ছিল আলটিমেট আশ্রয়স্থল, এটাই আপনাকে আমাকে প্রোটেকশন দিবে, না এটা ছাড়া আর কিছু হবে না। ওয়ালান তাজিদালা তাজিদা মিন্দুনি মুলতাহাদা, যে এটা ছাড়া আর কোনো আশ্রয়স্থল আমাদের জন্য হবে না। এটার বাইরে গেলে কী হবে, বাইরের টেক্সট নিয়ে যদি আলোচনা করি তাহলে কন্টিনিউসলি বিতর্ক করতে থাকবো, যেটা আমরা করতেছি, যেটা আমরা মুসলিমরা বর্তমান সময়ে কি বিতর্কে লিপ্ত হচ্ছি। আমরা অপ্রযোজ্য বিষয়গুলোকে প্রাইম বিষয় হিসেবে নিয়ে বিতর্ক করতেছি, আমরা কিতাবের উপরে ভিত্তি করতেছি না, কিতাবের আয়াতগুলোকে নিয়ে আমরা আলোচনা করতেছি না, সেটার মধ্যে কোহেরেন্সটা আমরা বোঝার চেষ্টা করছি না, যার ফলে আমাদের মাইনর ইস্যু যেগুলো হচ্ছে টারশিয়ারি লেভেলের সেটা নিয়ে বিতর্ক করে প্রাইমারি লেভেলের বিষয়গুলোকে আমরা কি ইগনোর করতেছি, যার ফলে এই কিতাব আমাদের জন্য কি মুলতাহাদা হচ্ছে না। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সার্বজনীন শিক্ষা, কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলিম নিতে থাকবে যদি তারা এইভাবে এই কোরআনকে কিতাব এই কিতাবকে যদি ধারণ করার চেষ্টা করে, তেলাওয়াত করার চেষ্টা করে, তাহলে অবশ্যই সেটাই হবে তাদের আলটিমেট আশ্রয়স্থল। আল্লাহ আমাদের সবাইকে এই কিতাবকে আশ্রয়স্থল হিসাবে ধারণ করা, গ্রহণ করা এবং এটার উপরে অটুট থাকার তৌফিক দান করুন, কেন সেই উদ্দেশ্যেই আমরা বেসিক্যালি কোরআনের এই আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে আমরা এটাকে সঠিকভাবে বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।